দেশে 5,30,000 কোটি টাকার বাজেট হলো। 1868 কোটি টাকা বিটিভি পেল, 25টি কিছুই পায় না। আবাসিক স্কুলে থাকবে তত শিশু, মার্কেটে রায় দিয়ে চলবে সবকিছু। বাজেটে টাকা যদি নাই পান, ছোট করে বলি তবে এইটারও সমাধান, বিলাসী পণ্যের ভ্যাট দিন বাড়িয়ে হয়ে যাবে 500 কোটি টাকা ছাড়িয়ে। মাথা পিছু আয় যদি এত শত অত হয়, আমার বাগের টাকা করো লোকে সঞ্চয়। চাচ্ছি তো অধিকার, চাচ্ছি না অনুদান, বাকি রানাদের তরে এইটাই সমাধান। খেলো শকুনের ধান্দা, ফেরাউন নমরুদ কেউ নাই জিন্দা। সবার উপর যদি মানুষ সত্য হয়, মানুষের মাঝে তবে যুদ্ধ কাম্য নয়। কিছুদিন পর পর অতীতকে ভুলে যাই, তবু রানাদের হয়ে কিছু কথা বলে যাই। 5,00,000 কোটি যদি দেশের বাজেট হয়, 500 কোটি টাকা অ্যামাউন্ট বেশি নয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে আমাদের দেশে মিলিয়নারের সংখ্যা 25,000। 3 কোটি টাকার বেশি সম্পদ রয়েছে এমন ধনী ব্যক্তির তালিকায় বাংলাদেশ বিশ্বে তৃতীয়। বার্ষিক মাথাপিছু আয় 1,60,000 টাকা। তারপরও আমরা না খেয়ে মরবো, সংসার প্রয়োজন মিটে গেছে সব যা, হাতে 3-4 লাখ টাকা অতিরিক্ত, হাজারে 25 টাকা বছরে হিসেব করে গরিবকে দিয়ে দেয়া তারই তো দায়িত্ব। পালন করাকে বলে জাকাত আদায়, হলে সমাজ থেকে এই অভাব বিদায়। মিলে ধরি গরিবের মাঝে ব্যবধান, ঘুচে যাবে মুছে যাবে দুঃখ, পাবো নতুন এক যুগ যাতে দুর্দশা থাকবে না, কেউ আর কাঁদবে না। কেন এই কথাগুলো বিজ্ঞরা বলছে না, ধান কুনি পাতা ধুয়ে পানি খেয়ে লাভ নাই, কোটি কোটি টাকা রাজ কানা করি দাম নাই। কিনছে না বিশ্বের তেল আজ সস্তায়, সন্তান ফেলে গেল জননীকে রাস্তায়, যেন আজ পৃথিবীটা হাসুরের ময়দান, সম্পদ কোলে নিয়ে বসে আছে শয়তান। দশ লাঠি একের বোঝা সবাই
গিয়ে এলে সবই সোজা, দোষের লাঠি একের বোঝা, সবাই এগিয়ে এলে সবই সোজা। ভাসমান পথ শিশু অসহায় মানুষের ওয়ার্ডে ওয়ার্ডে করো খাওয়ার ব্যবস্থা। সরাসরি কৃষকের কাছ থেকে সরকার এই সময়ের ধান কেনা খুব দরকার, নতুবা ঠকবে চাষি চাল কল মালিকের সিন্ডিকেটের কথা জানা আছে সকলে। দোষের লাঠি একের বোঝা, সবাই এগিয়ে এলে সবই সোজা, দোষের লাঠি একের বোঝা, সবাই এগিয়ে এলে সবই সোজা। ক্রান্তি লগ্নে যারা দিচ্ছে সেবা, তারা পুলিশ আর্মি র‍্যাব ডাক্তার বিজিবি স্বেচ্ছাসেবী, তারা প্রমাণ করেছে আজও মানবতা বেঁচে আছে, মরে নাই পৃথিবী। তোমাদের অবদান ইতিহাসে লেখা হলো, শুধু অনুরোধ ওই চোরগুলো মেরে ফেলো, অনুদান করেছে যা সরকার বরাদ্দ, এইগুলো লুট করা রাষ্ট্র বিরুদ্ধ। যুদ্ধের ময়দানে যারা করে গাদ্দারি, তাদের বন্দি করা যুদ্ধের শর্ত, এবারের সংগ্রামে চাল চোর রাজা কার, ওদের জন্য কুড়ো কবরের গর্ত, সরকারি অর্থ ও জাকাতের টাকা নিয়ে পুলিশ আর্মি র‍্যাব বিজিবি সমন্বয়। দোষের লাঠি একের বোঝা, সবাই এগিয়ে এলে সবই সোজা, দোষের লাঠি একের বোঝা, সবাই এগিয়ে এলে সবই সোজা। দোষের লাঠি একের বোঝা, সবাই এগিয়ে এলে সবই সোজা, দোষের লাঠি একের বোঝা, সবাই এগিয়ে এলে সবই সোজা।
তুই কেড়ে তুই সব সহজ
শোনো ব্যস্ত আমি ভীষণ রকম সময় তো নেই কোনো আলাদিন আর জাদুর জিনিস আমায় রাখছে শোনো কোন দত্ত দানো সব যে কেড়ে নিলি।